বিরোধীদের আন্দোলন দমাতে সরকার নানা কিছু ঘটিয়ে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। তারা আন্দোলন নিয়ে বিএনপিকে সতর্ক থাকতে বলেছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকার গণজাগরণকে চক্রান্তের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন বন্ধ করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানান নেতারা। বলেন, গোটা রাষ্ট্রের প্রশাসনকে সরকার অবৈধভাবে ব্যবহার করছে।